हेलो स्टूडेंट्स ऑफ क्लास 11 स्थिति विज्ञान अध्याय एमसीक्यू एवं सेट 1 এর কিছু অঙ্ক আমরা আগের দুটো ভিডিওতে আলোচনা করেছি। আমরা এই ভিডিওতে সেট 1 এর আর কয়েকটি অঙ্ক আলোচনা করব। তোমরা সবাই পেজ নাম্বার 362 আমরা কোশ্চেন নাম্বার 9 অবধি আলোচনা করেছি আর কোশ্চেন নাম্বার 11 এবং 14 আগের ভিডিওতেই আলোচনা হয়ে গেছে। তোমরা সবাই কোশ্চেন নাম্বার 10 এবং 12 এবং 13 এই প্রশ্নগুলো পড়ো এখনি। কোশ্চেন নাম্বার 10 এ লক্ষ্য করে দেখবে সেখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেই তথ্য ভিত্তিতে আমাদের কাজ করতে হবে। সেখানে বলা রয়েছে 200 গ্রাম ভরের একটি চোঙ্গাকৃতি পাত্রে ভর কেন্দ্র তার ভূমি থেকে 10 সেমি উঁচুতে অবস্থিত। পাত্রটিতে 500 গ্রাম জল ঢাললে জল 6 সেমি উচ্চতা পর্যন্ত উঠে কিংবা উঠল। এই অবস্থায় পাত্রটির ভর কেন্দ্র ভূমি থেকে কত উঁচুতে থাকবে? তাহলে তথ্যগুলো আগে আমরা লিখে নেব। তথ্যগুলো কি কি রয়েছে, না সবচেয়ে প্রথম ভর সেটা রয়েছে 200 গ্রাম, তোমরা প্রশ্ন করে দেখো। তারপর রয়েছে 500 গ্রাম, তোমরা দেখবে এখানে প্রশ্নে বলা রয়েছে 500 গ্রাম জল ঢালা হয়েছে। প্রথম ক্ষেত্রে যে উচ্চতা সেটা রয়েছে 10 সেমি, দ্বিতীয় ক্ষেত্রে যে উচ্চতা জল ঢালার পর সেটা হচ্ছে 6 সেমি। জল ঢালার পর যে জলটা ঢালা হয়েছে সেই পাত্রের ভূমি থেকে সেই জলের যে ভর কেন্দ্রের যে উচ্চতা হবে সেটা কত হবে, না ভর কেন্দ্রের উচ্চতা হবে h2/2, মানে অর্ধেক। তো h2/2 যদি হয় তো সেটা কত হবে, না h2 মানে হচ্ছে 6/2, তাহলে 3 সেমি। তাহলে এখানে শুধুমাত্র লিখবে যে পাত্রের ভূমি থেকে যে জল ঢালা হয়েছে এবার জলে সেই ভর কেন্দ্রের অবস্থান, তাহলে এটা আমরা লিখলাম ভর কেন্দ্রের উচ্চতা। তাহলে প্রশ্ন জিজ্ঞেস করেছে দেখো যে এই অবস্থায় পাত্রটির ভর কেন্দ্র ভূমি থেকে কত উঁচুতে থাকবে। তাহলে উচ্চতা যদি h হয় তো নিয়ম মাফিক যেটা হয় আমাদের m1 h1, m2 h2/2 হবে, যেহেতু h2/2 তে রয়েছে, বাই m1 প্লাস m2। তোমাদের কাছে মানগুলো রয়েছে, তোমরা বসিয়ে সমাধান করবে। এই ক্ষেত্রে 500, এই ক্ষেত্রে 300 প্লাস 500, আমি মান বসিয়েছি, সমাধান করে দেখবে 5 সেন্টিমিটার আসছে কি আসছে না। পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 এ দেখবে চন্দ্রের ভর পৃথিবীর ভরে 0.013 গুণ, চন্দ্র এবং পৃথিবীর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের 60 গুণ, পৃথিবীর কেন্দ্র থেকে চন্দ্র পৃথিবী সংস্থা ভর কেন্দ্রের দূরত্ব নির্ণয় করো যেখানে পৃথিবীর ব্যাসার্ধ রয়েছে 6400 কিলোমিটার। তো আগে তথ্যগুলোকে আমরা লিখবো, সেটা সবচেয়ে ভালো উপায় অঙ্ক করার সময় কি কি ডেটা আমাদের কাছে রয়েছে সেটা আগে তুলে নিতে হয় যাতে করে আমাদের আইডিয়া হয় কোন ফর্মুলা লাগবে। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, আর কি রয়েছে তাদের যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে এই ব্যাসার্ধে 60 গুণ। প্রশ্নতে বলা রয়েছে হ্যাঁ দুজনের কেন্দ্রের মধ্যে দূরত্ব 60 গুণ রয়েছে। নেক্সট কি তথ্য দিয়েছে, চাঁদে যে ভর সে ভরটা আছে পৃথিবীর ভরে 0.013 গুণ, 0.013 গুণ। নেক্সট কি অনেক বলেছে কত দূরে রয়েছে ওই সংস্থা ভর কেন্দ্রের অবস্থান, যদি সেই সেন্টার অফ মাসে অবস্থানটা যদি xcn ধরি তাহলে আমরা কি লিখতে পারি, না প্রথম ক্ষেত্রে যেটা হয় m1 x1 m2 x2 বাই m1 প্লাস m2, এখানে m1 যেটা রয়েছে তাহলে সেটা হচ্ছে পৃথিবী, পৃথিবী কার সাপেক্ষে বের করা হচ্ছে, তাহলে ডিস্টেন্সটা স্বাভাবিকভাবে তার কেন্দ্র থেকে 0। পরের ক্ষেত্রে চাঁদের ভর এবং এই ক্ষেত্রে তাদের যে দূরত্বটা রয়েছে তো সেটা আমরা এখানে বসিয়ে দেবো, সে দূরত্বটা আমরা d ধরেছি, আর নিচে থাকছে me প্লাস mm। তো এই ক্ষেত্রে আমাদেরকে মানগুলো বসাতে হবে এবং উত্তর বের করতে হবে। তাহলে mm হচ্ছে 0.013, me, d হচ্ছে 60, r
আর দুটোকে যোগ করছি আমরা তো এখানে এমই প্লাস এমএম রয়েছে তাহলে 1.013 এমই তাহলে এমই এমই কেটে যাচ্ছে আর এর জায়গায় 6400 বসিয়ে দেবে তো বসানোর পর উত্তর তোমরা চেক করবে এরকম কিছু আসছে কিনা 0.77 আর এর জায়গায় 6400 কিলোমিটার বসাবে বসিয়ে আমি দেখছিলাম আসছে উত্তর 4928 কিলোমিটার তো তোমরা বলে দেখবে উত্তর তোমাদের ম্যাচ করছে কিনা বলবে তো 4928 কিলোমিটার তো এটা হচ্ছে 11 দাগ সরি 12 দাগ 11 তো আগেই করা হয়ে গিয়েছিল এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 12 নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 13 এন্ট্রান্স এর একটা প্রশ্ন রয়েছে এটা খুব লেন্দি ভাবে একটা টাইপ রয়েছে করা আমরা এটাকে শর্টে করার চেষ্টা করব সেটা হচ্ছে এই কোশ্চেন নাম্বার 13 এ দেখো একটা ভি শেপে পাত্র রয়েছে সেই ভি শেপের পাত্রে শীর্ষকোণ 60 ডিগ্রি তার মধ্যে 400 গ্রাম ভরের একটি গোলককে রাখা হয়েছে গোলকের পাত্রে প্রতি তলে লম্বভাবে কত বল প্রয়োগ করবে এটা আমাদেরকে করতে হবে এবারে আমাদের আগে ভি শেপে এঁকে নিতে হবে এরকম তাহলে ভি শেপে পাত্র প্রথমে এঁকে নিতে হবে তারপরে এখানে একটা গোলক এঁকে নিতে হবে গোলকের কেন্দ্র এই কোণটা প্রশ্নে দেওয়া হয়েছে 60 ডিগ্রি তাহলে বুঝতে পারছো তাহলে অর্ধেক অর্ধেক হলে এটা হবে 30 ডিগ্রি 30 ডিগ্রি এইবারে যেরকম আমরা বের করি যদি আমি প্রতিক্রিয়া বলগুলো এরকম আরমান ধরি আর এখানে যে গোলকের তল যেটা বিকারের মধ্যে কি পাত্রের মধ্যে যে বলটা প্রয়োগ করছে তো এই ক্ষেত্রে সেমই হবে ওরকমই তাহলে আর টু এটা হচ্ছে এফ টু তো বুঝতে পারছো এই আর ওয়ান আর টু এগুলো কিন্তু একই রকমেরই হবে এগুলোকে আমরা আর বলতে পারি একইভাবে এফ এর ক্ষেত্রেও আমরা তাই বলতে পারি তাহলে আমরা এই ক্ষেত্রে কি লিখতে পারবো না বুঝতে পারছো এখানে যে তার সম্পূর্ণ যে ওজনটা সেটা নিচের দিকে যদি এমজি ধরি সেটা নিচের দিকে এভাবে ক্রিয়া করবে তাহলে এই যে ক্রিয়া করছে এখানে আর ওয়ান আর টু এখানে এফ ওয়ান এফ টু এখানে যে এমজি ক্রিয়া করছে আমরা এখানে বলতে পারি কি না সাম্য অবস্থায় উলম্ব দিকে মানে উপরের দিকে উলম্ব দিকে তাহলে সাম্য অবস্থায় উলম্ব বরাবর আমাদের মোট বল শূন্য হবে তাহলে মোট বল যদি শূন্য হয় তাহলে বুঝতে পারছো আমাদের উপরের দিকে যে উপাংশ থাকছে দুটো আর এর উপাংশ থাকছে তার মানে আর সাইন থিটা আবার আর সাইন থিটা আমি যদি এই তল আর এই তলের সাপেক্ষে বের করি তাহলে দুটো থাকছে আর সাইন থিটা সেখান থেকে পাওয়া যাচ্ছে কত না আর সাইন থিটা যোগ হয়ে এইখান থেকে যদি লক্ষ্য করে দেখতে পাচ্ছি আমরা নিচের দিকে একটা এমজি রয়েছে তাহলে মাইনাস এমজি ইকুয়ালস টু জিরো তাহলে এইখানে আমাদের প্রশ্ন যেহেতু বলা রয়েছে আর বের করার কথা তাহলে টু আর সাইন থিটা ইকুয়ালস টু এমজি তাহলে আর ইকুয়ালস টু এমজি বাই টু সাইন থিটা তোমরা প্রশ্নে লক্ষ্য করে দেখবে এম এর মান রয়েছে তো 400 গ্রাম মানে 0.4 ইনটু 9.8 বাই 2 সাইন থিটা তাহলে থিটা তো বুঝতেই পারছো আমরা 30 ডিগ্রি এটা সমাধান করলে উত্তর পাওয়া যাচ্ছে 3.92 নিউটন তুমি চেক করে দেখবে উত্তর মিলছে কিনা কোশ্চেন নাম্বার যেটা 14 সেটা আমরা আগে আলোচনা করে নিয়েছি তোমরা জানো ফার্স্ট মিন্স 13 ভিডিওতে আলোচনা করেছি আগের ভিডিওতে আর কোশ্চেন নাম্বার 15 তোমরা এবারে লক্ষ্য করো কোশ্চেন নাম্বার 15 দেখো তিনটে বস্তু তাদের ভর রয়েছে তোমরা প্রশ্নটা পড়ো আমি ডেটা গুলো এখানে উপরে তুলি তোমরা দেখবে প্রশ্নে তিনটে বস্তুর ভর রয়েছে क्वेश्चन नंबर 15 M1 কত 1 কিলো M2 equals to 2 কিলো M3 equals to 3 কিলো এরকম রয়েছে এবার দেখবে এদের প্রত্যেকেরই অবস্থান ভেক্টর দেওয়া রয়েছে সেই অবস্থান ভেক্টরগুলো আমাদেরকে তুলতে হবে সেটা কত প্রথম ক্ষেত্রে i + 4j + k তাহলে R1 equals to I plus 4J
प्लस के कैप। द्वितीय क्षेत्र देखो आई प्लस जे प्लस के सब गुलो एसआई एकक रही है, आई प्लस जे प्लस के कैप मीटर। तृतीय क्षेत्र देखो टू आई माइनस जे माइनस टू के, तृतीय क्षेत्र टू आई माइनस जे प्लस टू के कैप मीटर, सॉरी माइनस जीरो। তাহলে একবার তোমরা মিলিয়ে নেবে সবগুলো ঠিক তো রয়েছে কিনা, আই প্লাস ফোর জে প্লাস কে ক্যাপ, আই প্লাস জে প্লাস কে ক্যাপ, টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস টু ক্যাপ। সমগ্র সংস্থা ভর কেন্দ্রে অবস্থান ভেক্টর নির্ণয় করো। তো তোমরা এই সমাধান করবে, আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি তোমাদের, তিনটে কোণা রয়েছে যেহেতু তাহলে এরকম হবে, এটা আমি করেই দিচ্ছি না হলে তোমাদের এত প্রবলেম হতে পারে বুঝতে। I cap minus J cap minus 2K cap এখান থেকে যোগ করবে 6, কারণ 1 plus 2 plus 3 equals to 6। তাহলে এখন কাজ হচ্ছে এইগুলোকে সিম্পলিফিকেশন করা, অর্থাৎ এইগুলো দেখো এখানে I cap, এখানে 2I cap, এখানে 6I cap, তাহলে বুঝতে পারছো 6 plus 2 plus 1 তাহলে 9I cap, এখানে দেখো 4j cap 2j cap তাহলে কত হচ্ছে 4 plus 2 6, ওইখানে একটা মাইনাস রয়েছে তাহলে মাইনাস 3j cap, কথা যদি ভুল হচ্ছে তাহলে বলবে। নেক্সট হচ্ছে k cap, এখানে 2 আছে এখানে 6 আছে তাহলে বুঝতে পারছো 3, এখানে মাইনাস তাহলে মাইনাস 3k cap বাই 6। আমরা এখানে 3 কমন পাচ্ছি উপরে, তাহলে উপরে যখন আমরা 3 কমন পাচ্ছি এখানে দেখতে হবে একটা সাইনের প্রবলেম রয়েছে, এখানে মাইনাস 3 যে ছিল এখানে 2 যে ছিল এখানে 4 যে ছিল তাহলে 4 2 6 তাহলে একটা প্লাস আসছে এখানে, ঠিক আছে তাহলে 3 কমন যাচ্ছে 3 আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ এখানে 6, তাহলে দেখো 3 আই প্লাস জে মাইনাস কে, তাহলে দেখো উত্তর মিলে যাচ্ছে, দেখো উত্তরে রয়েছে অটোমিটার। তাহলে এইভাবে করবে, শুধু এই একটা স্টেপ করবে, এগুলো গুণ করে করে দেখিয়ে দেবে, আমি সরাসরি করেছি সময় বাঁচানোর জন্য, তোমরা গুণ করে দেখে নেবে। তো কোশ্চেন নাম্বার 16 যেটা রয়েছে সেটা তোমরা দেখো, সেই ক্ষেত্রে কোশ্চেন নাম্বার 16 এ একটা পুলির অঙ্ক রয়েছে, এরকম নিউটনের সূত্র পড়ার সমতলে এরকম অঙ্কগুলো করেছো, ওই পুলির অঙ্কতে 2 কিলো এবং 1 কিলো ভরের দুটি বস্তু এরকম রয়েছে। তো আমরা আগে ড্র করে নেব ডায়াগ্রামটা যেরকম বইতে রয়েছে, তো এখানে একটা পুলি রয়েছে, সেই পুলি থেকে এইখানে 1 কিলোর বস্তু, আর এই ক্ষেত্রে পুলি থেকে 2 কেজি। তো এবার জিজ্ঞেস করেছে কি ভর কেন্দ্রে ত্বরণ নির্ণয় করো, ঘর্ষণ বলকে অগ্রাহ্য করতে হবে, তাহলে যে টান বলটা থাকছে বুঝতে পারছো ত্বরণ এখানে যেহেতু ভারী বেশি এই ক্ষেত্রে, তো আমরা যেরকম আগের বারও করেছি এটাকে যদি আমরা M1 এটাকে যদি M2 বলি তাহলে M1 যে নিচের দিকে এই ক্ষেত্রে M2 যে নিচের দিকে, তাহলে সমীকরণগুলো কেমন আসছে না, প্রথম ক্ষেত্রে যদি আমি এই ক্ষেত্রে বলি তাহলে আমরা লিখতে পারবো কি T মাইনাস M1G ইকুয়ালস টু M1A, এইদিকে M2G টা বেশি আছে তাহলে এভাবে লিখবো। তাই যে দুটো সমীকরণ ছিল এটা আমরা সমাধান করেছিলাম নিউটনের চ্যাপ্টারে, এখন শুধু সরাসরি লিখছি, শুধু T কে এখান থেকে সরিয়ে নিলেই তোমাদের কাজ হয়ে যাবে, তাহলে কত M2 মাইনাস M1 বাই M1 প্লাস M2 ইনটু G। এই ক্ষেত্রে M2 M1 এগুলো মানগুলো রয়েছে, তো সেই মানগুলো উপয়োগ করবো আমরা,
কত হচ্ছে g বাই 3 এবারে যেটা হয় ভর কেন্দ্রে ত্বরণ তো সেটা সাধারণত কি হয় এইভাবে হয় m1 a1 m2 a2 বাই m1 প্লাস m2 হয় কিন্তু এই ক্ষেত্রে তোমাদের একটু বিবেচনা করতে হবে এই ক্ষেত্রে দেখো ত্বরণটা এরকম উপরের দিকে আর এই ক্ষেত্রে নিচের দিকে তাহলে একটা প্লাস একটা মাইনাস ওই জন্য দেখো আমরা এখানে এটা উপরের দিকে আছে তাহলে যেটা আসছে সেটা রিভার্সের দিকে সেটা প্লাস ধরা এটাকে মাইনাস ধরবো তাহলে এই ক্ষেত্রে কি লিখবো মাইনাস m1 a আর এইটা হবে প্লাস m2 a বাই m1 প্লাস m2 তাহলে মানগুলো সব রেডি রয়েছে আমাদের কাছে মাইনাস 1 g বাই 3 এদিকে রয়েছে 2 g বাই 3 তাহলে মাই 1 প্লাস 2 দেখো 3 তাহলে এখান থেকে সমাধান করবে তোমরা g বাই 9 পাবে কারণ দেখতেই পাচ্ছ এখানে 2 আছে 8 আছে তো g বাই 3 নিচে একটা 3 তো g বাই 9 নেক্সট যে প্রশ্নটা তোমরা লক্ষ্য করবে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 17 এবং 18 কোশ্চেন নাম্বার 17 আর 18 এ তোমরা দেখবে কোশ্চেন নাম্বার 17 এ বলা রয়েছে কি প্রশ্ন না একটা সুষম ঘনত্বের মিটার দণ্ড তো যেরকম বইতে ছবি আছে আমাদেরকে ওই রকমই ছবি এঁকে নিতে হবে না হলে আমরা কিছু করা যাবে না তো প্রথমে আমরা কোশ্চেন নাম্বার 17 আর একটা মডেল টাইপ প্রশ্ন তো ওই টাইপের প্রশ্ন হতে পারে তো প্রথমে আমরা কোশ্চেন নাম্বার 17 এর জন্য যেরকম রয়েছে বইতে ডায়াগ্রাম ওই রকম একটা ড্র করে নেব তো ওই রকম ড্র করে আগে আমরা ডায়াগ্রামটা ড্র করে নিই তোমরা ততক্ষণ প্রশ্নটা পড়ো এখানে 10 গ্রামের একটা বস্তু আছে এটা হচ্ছে 10 সেন্টিমিটারের মার্কিং এইটা হচ্ছে 40 সেন্টিমিটার কিলোগ্রাম এখানে রাখা আছে এটা ডি বলবো যদি বলি এটা হচ্ছে 100 সেন্টিমিটার মার্কিং রয়েছে আর m1 যদি এটাকে ধরি তাহলে m1 = 10 গ্রাম আর m2 ধরছি দণ্ডে ভর এবার প্রশ্নটা পড়ব সুষম ঘনত্বে মিটার দণ্ডের এক প্রান্ত থেকে 10 সেমি দূরে 10 গ্রাম ভরে আর ওই প্রান্ত থেকে 40 সেমি দূরে রাখা একটি কিলোগ্রামের উপরে দণ্ডটি সাম্য অবস্থায় আছে দণ্ড সাম্য অবস্থায় থাকা মানে তার সাপেক্ষে কি হবে না বলের যে ভ্রামক তার সমষ্টি সেটা শূন্য হবে তো মিটার দণ্ডে ভর নির্ণয় করো তাহলে শুরু করা যাক আমরা যদি এর সাপেক্ষে ভ্রামক বের করি তাহলে প্রথমের জন্য হবে m1g কত দূরে আছে না m1g থাকছে কিলোকে সাপেক্ষে যদি বের করি তাহলে সেটা কত হবে না এটা যদি 10 হয় এটা যদি 40 হয় এটা আঁকাটা একটু মানে অন্যরকম হয়েছে 10 তো অত দূরে হবে না 10 টা অনেক কাছে হবে অত কাছে হবে না সরি অত দূরে হবে না ধরে এরকম জায়গাটা আছে 10 গ্রাম কেন 40 এখানে যদি হয় 10 তাহলে এখানে কি করে ঠিক আছে সেটা তোমরা খাতা যখন আঁকবে পেন্সিল নিয়ে একটু মোটামুটি আন্দাজ চোখের আন্দাজ এঁকে দেবে তাহলে m1g এবারে এটা হচ্ছে 10 সেমি মার্কিং তাহলে বুঝতে পারছো এই বিটুইনে যে ডিসটেন্সটা থাকবে সেটা কত হবে 40 মাইনাস 10 তাহলে m1g ইনটু 40 মাইনাস 10 এবার দণ্ডের জন্য ধরা যাক m2g কোথায় থাকবে তার বলকেন্দ্র থাকবে এখানে মানে 50 এ থাকবে কেন 50 এ থাকবে 1 মিটার লম্বা দণ্ড তাহলে মাঝখানে বলকেন্দ্র থাকবে তো সেটা কত হবে 50 মাইনাস 40 সমান 0 যেহেতু বলকেন্দ্রে ভ্রামকে সরি এই যে বলের ভ্রামক হচ্ছে সেগুলো হচ্ছে বলকেন্দ্রের সাপেক্ষে সেখানে কি হচ্ছে না এই কিলোকে সাপেক্ষে যখন বের করছি এখানে আর এই দিকে তার সমষ্টি শূন্য হবে তাহলে কিলো কোথায় আছে 40 এ রয়েছে তো 40 এর সাপেক্ষে এই দিকে 40 এর সাপেক্ষে এই দিকে এবার মাইনাসের কথা যদি আসে তো সেটাও বুঝতে পারছো যে এই যে m1g * 40 - 10 রয়েছে এইটা যদি এর সাথে সমান না হয় তাহলে সাম্য অবস্থা কিভাবে প্রতিষ্ঠা হবে এই জন্য আমরা বলি যে যখন এইখানটা বের করছি এটা যদি থাকে দণ্ডের ভরের জন্য কি হবে না এই যে দেখো এদিকে ক্রিয়া করছে এবার এর ক্ষেত্রেও কিন্তু আমরা বলবো এদিকে ক্রিয়া করছে তাহলে আমরা এখানে বলতে পারি যে এর ক্ষেত্রে যখন বের করবো যে m1g 40 - 10
माइनस दुटो जदि एक ही दिके हय अर्थात फर्म अवस्था कखनोई अर्जन करते पारबे ना তাহলে দুটোকে সমান হতে হবে যাতে করে একটা প্লাস একটা মাইনাস হয় যোগফল যেন শূন্য হয় কারণ যোগফল শূন্য না হলে কিন্তু সাম্য অবস্থায় থাকতে পারবে না যেহেতু দণ্ডটি সাম্য অবস্থায় আছে এটা প্লাস হলে এটা মাইনাস হতেই হবে কিংবা এটা মাইনাস এটা প্লাস হলে এটাকে মাইনাস হতে হবে এইবারে শুধুমাত্র তোমাদের কাজ হচ্ছে এখানে সমাধান করা এখানে দেখতে পাচ্ছ 30 এম1 যদি জি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে কত আসছে 10 এম rank 2 equals to what? 3m1 আমরা দেখো এই ক্ষেত্রে উত্তর কিন্তু দেখো 30 গ্রাম কিন্তু উত্তর রয়েছে লাস্ট প্রশ্ন আমাদের সেট 1 এর আলোচনা সেটা হচ্ছে क्वेश्चन নাম্বার 18 क्वेश्चन নাম্বার 18 এ তোমরা দেখবে এই ক্ষেত্রেও একটা ডায়াগ্রাম রয়েছে সেই ডায়াগ্রামটা আমাদের ড্র করে নিতে হবে তোমরা প্রশ্ন ততক্ষণে পড়ো আমি ডায়াগ্রামটা ড্র করে নিই এইখানে এইখানে তিরকটা রয়েছে এখানে 50 সেমি একটা মার্কিং রয়েছে সেইখানে 2 কিলো বস্তু যুগ ভরযুক্ত একটা বস্তু রয়েছে এই ক্ষেত্রে যে প্রতিক্রিয়া বলটা সেটা F1 আর এই ক্ষেত্রে লেখা আছে F ঠিক আছে এরপর তোমরা প্রশ্নে দেখবে বলা রয়েছে ভরগুলো দেওয়া রয়েছে দৈর্ঘ্য দেওয়া রয়েছে 1 কিলো একটা 2 কিলো আর 50 সেমি মার্কিং রয়েছে তাহলে আমরা প্রথমে তুলে নাও ডেটা গুলো m1 = 2 কিলো m2 হচ্ছে দণ্ডে সেটা হচ্ছে 1 কেজি আর মোট দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার আর এটা হচ্ছে 50 সেমিমিটার এই তথ্যগুলোকে আমরা লিখব এইভাবে কিলোকে সাপেক্ষে কিলো কোথায় এখানে আছে কিলোকে সাপেক্ষে যেটা প্রশ্ন তো আমাদের জিজ্ঞেস করেছে আমরা জানি কিলোকে সাপেক্ষে যেহেতু দণ্ডটি সাম্য অবস্থায় রয়েছে তাহলে বলের ভ্রামকের যে সমষ্টি কিলোকে সাপেক্ষে হবে সেটা হবে শূন্য না হলে সাম্য অবস্থা প্রতিষ্ঠা হতে পারে না এর জন্য আমরা কি করব না 50 সেমিকে মিটারে করে নেব তাহলে 0.5 এটা যদি m1 ধরি তাহলে 0.5 m1 জি এটা হলো প্রথম দ্বিতীয় এই ক্ষেত্রে কত হবে না দূরত্ব হচ্ছে ভর হচ্ছে 1 তার সঙ্গে তোমরা 0.5 কে পরে লিখতে পারো কারণ ভর তো প্রথমে আসবে তো অসুবিধা কিছু নেই ঠিক আছে তাহলে 1 ইনটু 2 মিটার রয়েছে প্রশ্ন বলাই রয়েছে 2 মিটার আমি এতক্ষণ লক্ষ্য করে দেখলাম 2 মিটার রয়েছে তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে 0.50 ইনটু m1g তাহলে 1 ইনটু m2 মানটা আমরা পরে বসিয়ে দেব ধরো তো আছে 1 ইনটু m2g এই ক্ষেত্রে প্রশ্ন যেটা দেখতে পাচ্ছি প্রশ্ন মনে হয় 2m রয়েছে আর ঠিক আছে 2m রয়েছে এরপর দেখো জিজ্ঞেস করেছে ঊর্ধ্বমুখী বল F এবং তিরক দ্বারা প্রতিক্রিয়া বল F1 এর মান নির্ণয় করো তো F1 এবং F এর মান তোমাদেরকে নির্ণয় করতে হবে এই ক্ষেত্রে দেখো তোমার কেসে F1 টার কোনো কন্ট্রিবিউশন নেই কারণ তার সাপেক্ষে বের করা হচ্ছে কিলোকে সাপেক্ষে তো F1 ইনটু 0 থাকছে না এর জন্য যদি বের করা হয় এটা তো করতেই হবে নাহলে সম্পূর্ণ হচ্ছে না তাহলে F ইনটু এটা হচ্ছে 2 মিটার তাহলে F ইনটু 2 ইকুয়ালস টু 0 তো তোমার বইতেও দেখবে এই জিনিসটাই দেওয়া ছিল তথ্যগুলো F ইনটু 2 ইকুয়ালস টু 0 এরপর তোমাদের কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে F টা এখান থেকে বের করা তাহলে কত হচ্ছে 0.5 ইনটু m1 মানে 2 জি মানে 10 1 তো আমাদের রয়েছে এখানে ডিসটেন্সটা কত ছিল 1 না 2 ছিল মনে হচ্ছে 2 ছিল ডিসটেন্স আচ্ছা তাহলে 1 কেন নিয়েছিলাম তাহলে ভেবে দেখো 2 মিটার টোটাল লম্বা ছিল তাহলে ভর কেন্দ্র কোথায় থাকবে মাঝখানে থাকবে ঠিক আছে তাহলে ভর কেন্দ্র যেহেতু মাঝখানে রয়েছে তাহলে দণ্ডের ভর মাঝখান থেকে ক্রিয়া করবে এই জন্য 1 দিয়ে গুণ করেছিলাম ঠিক আছে আর মাথায় রাখবে ভর কেন্দ্র মাঝে আছে যেহেতু তারপর কত আসবে তাহলে 1 ইনটু 1 ইনটু 10 তাহলে এটা একটা কাজ হয়ে গেল আমাদের আর নিচে থাকছে 2 তো একে সমাধান করবে দেখবে 10 নিউটন আসছে কিনা
তো এই ক্ষেত্রে দেখো f টা বের হলো কিন্তু আমাদের প্রশ্ন দেখো f1 টাও কিন্তু চেয়েছে তাহলে f1 টা আমরা কি করে বের করব দুটো f1 এর রাখো আমরা উপরের দিকে রয়েছে যদি এটাকে পজিটিভ ধরি আমরা আমরা কিন্তু এই ক্ষেত্রেও তাই করতে পারি একে নেগেটিভ একে পজিটিভ ধরতে পারি অসুবিধা কিছু নেই কিন্তু তাহলে f1 f একই দিকে আর এদিকে m1 আর m2 তাহলে মাইনাস m1 m2 m2 m1 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 m1
তাহলে এখান থেকে বুঝতে পাচ্ছো যে উলম্ব দিকে মোট বল শূন্য লাগালাম আমরা দ্বিতীয় ভেক্টর সময় প্রথম ক্ষেত্রে কিলকের সাপেক্ষে আমরা সবগুলো ভ্রামক বের করেছি এটা কেন ওয়ান যদি কারো কনফিউশনে দুই কেন হলো না না দণ্ডের ভর মাঝখান থেকে ক্রিয়া করবে কিংবা সেখানে কেন্দ্রীভূত আছে বলে আমরা মনে করব যেহেতু তার ভর কেন্দ্র এখানে ওই জন্য ওয়ান আর যদি এটা এক মিটার হতো তখন পয়েন্ট ফাইভ হতো তাহলে এখানে শেষ হচ্ছে সেট ওয়ান এর নিউমেরিক্যাল পরের ভিডিওতে আমরা সেট টুর কয়েকটা নিউমেরিক্যাল নিয়ে আলোচনা করব অঙ্কগুলো এর ধারে একটু বড়ও রয়েছে তোমাদেরা চেষ্টা করো এমসিকিউ সেট ওয়ানটা কমপ্লিট করা সেট টুর কয়েকটি করো তারপরে তোমার প্রশ্নবিদ্যা কিংবা টার্গেটের অঙ্কগুলো করবে অ্যানুয়ালের জন্য এই টাইপের যেগুলো প্রশ্নগুলো করানো হয়েছে মোটামুটি এই টাইপের প্রশ্নগুলো হলে আশা করি ইলেভেন এ সমস্যা খুব একটা অ্যানুয়ালে হবে না কিন্তু তো পরের ভিডিওতে দেখা হচ্ছে সেট টু নিউমেরিক্যাল নিয়ে টিল দেন বাই